ভোট শেষ হতে না হতেই বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের কাছে ব্রিজের দাবি সাধারণ মানুষের। শপথ নিয়ে ব্রিজ করার আশ্বাস শান্তনুর। স্বরূপনগর নিত্যানন্দ কাতি পূর্বপাড়া ও আমুদিয়া বাজারের মধ্যে সোনাই নদীর উপরে কাঠের ব্রিজ ভেঙে যাওয়ায় নৌকায় যাতায়াত করতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে ঘিরে ব্রিজের দাবি করে এলাকার মানুষজন। তবে এই ব্রিজ নির্মাণ করার আশ্বাসও দিয়েছেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। আমার তো ভোট হয়ে গেল, ব্রিজটা এটা আমি আমি বলছি দু মাসের মধ্যে একটা চিন্তা ভাবনা করে, দুই থেকে তিন মাসের মধ্যে একটা তো নিয়ে চিন্তা ভাবনা করে শপথ নেবো, ল্যাডে টাকা ঢুকবে, তারপর তো ব্রিজ করবো রে। অনেক লোক কথা বলে যে তিন লোক বলে না, বুঝলেন, এক গ্রামের লোক ব্রিজটার জন্য খুব অসুবিধা হয় আমাদের, পুরো তিন গ্রামের লোক বাজারটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে স্যার ব্রিজটার জন্য। আমি একটা লাস্ট মোটর কথা বলছি, ব্রিজ করে দেবো মানে আমাদের কলকার বললাম কাজ করে খুব আমাদের বাড়ি তো ঘাটের ধারে। আমি আমার সাথে যোগাযোগ রাখতে বলেছি আপনাদের এইখানে যারা আছেন তাদেরকে যোগাযোগ রেখে আমার সাথে যাতে যোগাযোগ রাখেন বলেছি। এর মেজারমেন্ট আমার হয়ে গেছে, পুরো ফুল ব্রিজ করতে গেলে অনেক খরচ পড়বে, কিন্তু আমি যেভাবে ব্রিজের প্যাটার্নটাকে বলে দিয়েছি ওদের, ওভাবে ব্রিজ করলে বড় জোর 2-2.5 কোটি টাকা খরচ হতে পারে, আর 2-2.5 কোটি টাকা খরচা করে ব্রিজ করে দেওয়া কোনো অসুবিধা নেই, করে দেবো। ভোট হয়ে যাওয়ার পর আজকে এরকমভাবে দেখাতে নিয়ে এলো আপনাকে, ওরা এতদিন অ্যাকচুয়ালি বা কার কাছে কি বলতে হবে, কিভাবে ডিমান্ড চাওয়া দরকার, কিভাবে কার কাছে যাওয়া দরকার কিছুই জানতো না। আমি আনফর্চুনেটলি এই এলাকাটায় ঢুকেছি বিধায় আমাকে আজকে পেয়েছে, আমাকে আজকে বললো যে একটু ব্রিজ করার দরকার ওখানে, চলুন চলুন। আমার ডেভেলপমেন্টের জন্য আমি সবসময় সবার দিকে হাত বাড়িয়ে আছি, কিন্তু আমার সাথে কমিউনিকেশন না করলে আমার পক্ষে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে বার করা সম্ভব না কোথায় কোন কোন জিনিসগুলো লাগবে। জেলা পরিষদ বা পঞ্চায়েত স্তরে তো কোনো চেষ্টাই হয়নি, কোনো কিছুই হয়নি, এবং আগামী দিনে আমি গ্রামবাসীকেও বলবো যে আমি যখন টাকাটা দেবো টাকাটা জোরপূর্বক পঞ্চায়েতের মাধ্যমে কাজটা করাতে হবে, আমি নিজে থাকবো প্রেজেন্ট, আমি নিজে প্রেজেন্ট থাকবো, আমার সঙ্গে থেকে কাজটা করাতে হবে আপনাদের, আমি কাজ করাবো, আপনাদের শুধু ডিমান্ড দরকার, এই ডিমান্ড নিয়ে পঞ্চায়েতে আপনারা আমার সঙ্গে যাবেন। আমি সারা বছরই এটা করি, সারা বছর আমার কোনো ভোট ফোট নেই, সারা বছর আমার ল্যাডের টাকা দিয়ে আমি কাজ করেছি, আর এই ল্যাডের টাকা দিয়ে আমার সারা বছর আমার লোকসভাতে কাজ চলেছে, নতুন নয়। এই স্বরূপনগরে 3-4 ব্রিজ হয়েছে, আরও একটা বড় ব্রিজ হবে 135 কোটি টাকা খরচা করে তরণীপুরের ব্রিজটা, ওনারা দেখতেই পারবেন আগামীতে যখন হবে, তো এটাও যখন বলে গেছি এটাও আমি করে ছাড়বো, কিন্তু পদ্ধতি আমার হিসেবে করব। যদি ফুল ওভারব্রিজ করতে হয় তাহলে ওটা একটা হিউজ খরচ পড়ে, তো অত খরচ দিয়ে আমি পারবো না, আমি 2.5-3 কোটি টাকার মধ্যে খরচ দিয়ে করে দেবো এই ব্রিজ।